আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের এই আরবি ভাষা শেখার ভিডিওটি, যারা আরব কান্ট্রিতে নতুন এসেছেন এবং যারা যাবার জন্য বাংলাদেশ থেকে প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে তাদের এই শব্দগুলো এবং বাক্যগুলো জানতেই হবে আরব কান্ট্রিতে চলতে। তো প্রথম যে শব্দ সেটি হচ্ছে খাইর, মানেছে ভালো বা উত্তম। খাইর বা খায়ের মানেছে ভালো বা উত্তম। যেমন আনা বি খাইর, আমি ভালো আছি। কয়েস মানেছে ভালো। জেন মানেছে ভালো। হেলু মানেছে সুন্দর। জামিল মানেছে সুন্দর। জামিল জিদ্দান, অত্যন্ত ভালো বা খুব ভালো। যদি ভালোর পরিমাণ একটু বেশি হয় তাহলে বলবো জামিল জিদ্দান, অত্যন্ত ভালো বা অত্যন্ত সুন্দর। এই পেজে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ তো শিখলাম, যেমন খাইর বা খায়ের মানেছে ভালো বা উত্তম, কয়েস মানেছে ভালো, জেন মানেছে ভালো। কোনো সুন্দর জিনিস দেখলে আমরা বলতে পারি হাদা হেলু, হাদা ওয়াজিদ হেলু, হাদা মাররা হেলু, মানে হচ্ছে এটা অত্যন্ত সুন্দর। জামিল, এটা অত সুন্দর, সুন্দরের পরিমাণ একটু বেশি হলে বলতে পারি জামিল জিদ্দান, অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর। গাবল বা গেবল মানে হচ্ছে পূর্বে, আগে বা পূর্বে বোঝাতে আমরা বলবো গাবল বা গেবল। বা দিন মানছে পরে, বা দিন মানছে পরে। আউয়াল মানছে প্রথম, প্রথমে বা প্রথম, আউয়াল। আখের মানছে শেষ বা শেষে, অবশেষে। গাবল বা গেবল মানছে পূর্বে বা আগে। বা দিন মানছে পরে, আউয়াল মানছে প্রথম, আখের মানছে শেষ বা শেষে। লেশ মানছে কেন, লেশ মানছে কেন। মা গিলথ বলেনি, হুয়া মা গিলথ লে, সে আমাকে বলেনি। লেশ মানছে কেন, হোয়াই। মা গিল্ট বলেনি, গিল্ট মানছে বলেছিল, মা গিল্ট বলেনি। লি মানছে আমাকে, মেন মানছে থেকে, আউয়াল মানছে প্রথম বা প্রথমে। লেশ মা গিল্ট লি মিন আউয়াল, আপনি আমাকে প্রথম থেকে বলেননি কেন। লেশ মা গিল্ট, কেন বলেননি। লি মানছে আমাকে, মেন মানছে থেকে, আউয়াল মানছে প্রথম। লেশ মা গিল্টলি মিন আউয়াল, আপনি আমাকে প্রথম থেকে বলেননি কেন। খুবই গুল, সে বলবে। খুবই গুল, সে বলবে। আনা বা গুল, আমি বলবো। আনা বা গুল, আমি বলবো ভবিষ্যতে। হাদা মাররা কয়েস, এটা একেবারে ভালো, অনেক ভালো বলতে। হাদা মাররা কয়েস, এটা অনেক ভালো। তো মাররা মানেছে একবার, ইতিন মাররা মানেছে দুইবার। তো আমরা শিখলাম মাররা মানেছে একবার, ইতিন মাররা মানেছে দুইবার। আউয়াল মানেছে প্রথম বা পূর্ববর্তী। লি মানেছে জন্য। কা মানেছে যেমন বা মতো। কা শব্দটি বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। কা মানেছে যেমন বা মতো। মিন মানেছে হতে বা থেকে। বি মানেছে সাথে, হতে বা দ্বারা। ইলা মানেছে দিকে। হাত্তা মানেছে যতক্ষণ না। লাইসা মানেছে না বা নয়, ইংরেজিতে নট। নাম মানছে হা। লাও মানছে যদি। এন মানছে যদি। সম্মানিত আরবি ভাষা শেখার দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নতুনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।